হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পেয়ারার সুবাস এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, ট্র্যাপ এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ভূতপরি এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো হুব্বা এই মুভির 22 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন হুব্বা, যেটি মোশাররফ করিম স্যার অভিনীত একটি ব্লকবাস্টার ফিল্ম, মুভিটি আজকেও বাংলাদেশ থেকে ভালো কালেকশন করেছে। বাংলাদেশের শুক্রবার হলিডে এবং বাংলাদেশের শুক্রবারে কিন্তু সকল মুভি ভালো কালেকশন করে। কথা বলবো এই 5টি 4টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম কথা হলো পেয়ারার সুভাষ নিয়ে, বাজলো 2 কোটি টাকা। লিড হলো জয়া আহসান ম্যাম, এই মুভির প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। পেয়ারার সুভাষ কিন্তু বাংলাদেশে ভালো শো পেয়েছে, আপনারা জানিয়ে দেই। মোটামুটি ভালো সিনেমা হল প্লাস ভালো শো পেয়েছে, এবং মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে চলছে, যার কারণে আমাদের মনে হচ্ছে পেয়ারার সুভাষ লাইফ টাইমে বাংলাদেশ থেকে ভালো কালেকশন করতে পারে। বিগ বাজেট এই ফিল্মটি দর্শকদের থেকে খুবই ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি লাইফ টাইমে একটি ভালো কালেকশন করে নেবে। নিজের প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 28 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় ভালো শো নিয়ে 28 লক্ষ টাকা আয় করা কিন্তু খুবই ভালো ব্যাপার। এক্সেপ্ট করছি আমরা যে মুভিটি লাইফ টাইমে ভালো কালেকশন করবে। আপনারা জানেন মুভিটি কিনে কন্ট্রোভার্সি নেই, যার কারণে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করবে। লং টাইম রানে কিন্তু পেয়ারার সুভাষ অনেক ভালো টাকা আয় করতে পারে। আপনারা যদি এখনও জয়া আহসান ম্যাম অভিনীত পেয়ারার সুভাষ না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। ট্যাপ নিয়ে বাজলো 80 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন অপু বিশ্বাস ম্যাম এমনি প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। ট্যাপ কিন্তু মোটামুটি একটি শো পেয়েছে, ভালো সিনেমা হলও রিলিজ হয়েছে, কিন্তু আপনারা জানিয়ে দেই মুভিটি রিলিজ হওয়ার আগে মুভিটি কিন্তু প্রচুর পরিমাণে টলের শিকার হয়েছে মুভির বাজে বিএফএক্স এর জন্য। বাজে বিএফএক্স, বাজে স্ক্রিন প্লে, এবং আমার মনে হয় না দর্শকরা কোনো দিক থেকে এই মুভিকে সাপোর্ট করবে। ভালো সিনেমা হল ভালো শো পাওয়ার পরেও কিন্তু ট্যাপের কালেকশন প্রথম দিন অনেক কম এসেছে। এর প্রধান কারণ হলো এই অনেক বেশি টলের কারণে। দর্শকরা অবিশ্বাস ম্যামকে সাপোর্ট করেন, কিন্তু তার এইরকম ফিল্ম আমার মনে হয় না দর্শকরা সাপোর্ট করতে পারে। যাই হোক, নিজেদের প্রথম দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 11 লক্ষ টাকা। আমরা এক্সপেক্ট করছিলাম যে মুভিটি কমপক্ষে 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু ট্যাপ কিন্তু নিজেদের প্রথম দিনে ভালো টাকা আয় করতে পারেনি। লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করে এটি দেখার বিষয়। ভূতপুরি নিয়ে বাজলো 3 কোটি টাকা। লিড হলো জয়া আহসান ম্যামের প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। জয়া আহসান ম্যামের ভূতপুরি আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। মুভিটি ভালো শো ওয়েস্ট বেঙ্গলে পেয়েছে, কিন্তু মুভির প্রথম দিনের কালেকশন কিন্তু কম এসেছে, কারণ আপনারা জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলে একটি ফিল্ম আজকে রিলিজ হচ্ছে, যেটা হলো পারিয়া। পারিয়া কিন্তু খুবই পজিটিভ রিভিউ প্লাস একটি ব্লকবাস্টার কালেকশন করে নিচ্ছে, যার কারণে আমাদের মনে হচ্ছে না জয়া আহসান ম্যামের মুভিটি প্রথম 10 দিনে ভালো সুবিধা করতে পারবে, কিন্তু যদি পজিটিভ রিভিউ পায় অবশ্যই লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করতে পারে। নিজের প্রথম দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 12 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ভূতপুরি না থাকেন, দেখবেন জয়া আহসান ম্যাম একদিকে কলকাতায় ভূতপুরি রিলিজ করলেন, একদিকে বাংলাদেশে তিনি পেয়ারার সুভাষ রিলিজ করলেন। দুইটি ফিল্মই কিন্তু দুই আপনারা জানেন দেশে চলছে, আমরা এক্সপেক্ট করছি দুইটি ফিল্ম লাইফ টাইমে ভালো কালেকশন পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারবে। এনকাতল হুব্বা নিয়ে বাঁচলো 3 কোটি টাকা। লিডার হলো মোশাররফ করিম স্যার, এমনি 22 দিন কমপ্লিট করে নিয়েছে। মোশাররফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম, আপনারা জানেন সকল জায়গা থেকে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, মুভির কালেকশন ভালো, লং টাইম রান করার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন হুব্বা কিন্তু ওভারসিজ মার্কেট ইউএসএ কানাডাতে রিলিজ হওয়ার পরে মুভির কালেকশনে বুস্ট দেখা দিয়েছে। মুভি যেখানে আপনারা জানেন ওয়ার্ল্ড মার্কেট থেকে 10-12 লাখ টাকা আয় করছিল, ওভারসিজ মার্কেটে বিগ রিলিজ করার পরে ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 20 লক্ষ টাকা প্লাস আয় করছে ডে বাই। এক্সপেক্ট করছি লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন করবে। নিজেদের 22 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা, ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 24 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 8 কোটি 10 লক্ষ টাকা। আপনারা যদি এখনও হুব্বা না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত হুব্বা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো এক্সপেক্ট করছি যে মুভিটি লাইফ টাইমে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করে ফেলবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন হুব্বা লাইফ টাইমে কি পারবে কি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে, বক্স অফিস একটি বিগেস্ট ব্লকবাস্টার হতে, নাকি মুভিটি এর আগেই ওয়াশ আউট হয়ে যাবে, কমেন্ট করে জানিয়ে দেন। হুব্বা, পেয়ারার সুভাষ, ট্যাপ, ভূতপুরি এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি এটিও কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।